আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগ চ্যানেলে। তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব মজার একটা মিল্কশেক। তো আমি এখানে বানাবো আজকে স্ট্রবেরি মিল্কশেক। তো আমি এখানে নিয়েছি দুটো বানানা, আর নিয়েছি এভাপোরেটেড মিল্ক, আর নিয়েছি ফ্রেশ স্ট্রবেরি। আর নিয়েছি হাফ কাপ পানি। আপনারা এক্ষেত্রে মিল্ক ইউজ করতে পারেন, লিকুইড মিল্ক। এখন কলা দুটোকে আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। তারপর আমি স্ট্রবেরিগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে এসেছি। এখন আমি স্ট্রবেরিগুলো ছোটো ছোটো করে কেটে নেব। যেহেতু আমি এগুলো ব্লেন্ডারের মাধ্যমে প্ল্যান করব, তাই এগুলো এভাবে কেটে নিচ্ছি, এতে করে প্ল্যান করতে সহজ হবে। সবগুলো কলা আর স্ট্রবেরি এখানে আমি কেটে নিয়েছি, এখন শুধু ব্লেন্ডার করা পালা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কলা, তারপর দিয়ে দিব স্ট্রবেরি। আমি এখানে সবগুলো স্ট্রবেরি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে আমি অর্ধেকের বেশি মিল্কটুকু দিয়ে দিব, এতে স্ট্রবেরি মিল্কশেকটা খুবই ক্রিমি টেক্সচার আসবে। তো এখানে আমি সবগুলো উপকরণ এখন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখন আমি তিনটা জারের মধ্যে স্ট্রবেরি ড্রিঙ্কসগুলো নিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন ক্রিমি, খেতে তেমন মজা। এটা সকালের নাস্তা কিংবা এই গরমে খুবই মজার তৃপ্তি দেবে। আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।